এখন বড়া ক্যাবসের বাইরে এই ব্যাম্বু চিকেন আউটলেটে, এখানে দেবাশিস ব্যাম্বু চিকেনের ব্যাপারে জিজ্ঞেস করতে গেছে, দেখা যাক সে কি পায়। ব্যাম্বু চিকেন মেনলি এটার উদ্দেশ্যে এতদূর আসা। তাহলে এখন ব্যাম্বু চিকেন খাওয়া যাক। চিকেন খেয়ে অভ্যস্ত তাদের থেকে বলুন, তাদের জন্য বলি অবশ্যই ট্রাই করা উচিত, কারণ সম্পূর্ণ আলাদা এবং টেস্টটাও অন্য রকম। আমরা চিকেন বলতে যে টেস্টটা বুঝি সেই টেস্টের থেকে অনেকটাই আলাদা। আমি যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে বড় কেসে যে আমরা ওই বলেছিলাম যে ব্যাম্বু চিকেন খেয়েছি আমরা দুজনে, তো ব্যাম্বু চিকেনের ব্যাপারে একটু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। বিশেষত্ব হচ্ছে ব্যাম্বু চিকেনে, যে ব্যাম্বু চিকেনটা ওরা করছে যেভাবে তার মধ্যে কোনো তেল এবং জল ব্যবহার করছে, তাহলে প্রশ্ন জানতে পারে যে কিভাবে করছে। তো যেটুকু সূত্র পেয়েছি স্থানীয় লোকেদের সাথে আমরা কথা বলেছি এই বিষয়ে, তো তাতে জানা গেল যে যে বাঁশটার মধ্যে চিকেনগুলোকে মশলা মাখিয়ে ওরা দিচ্ছে, সেই বাঁশটা যখন আগুনে দিচ্ছে এবং বাঁশটা মূলত একটা কাঁচা বাঁশ, যেহেতু কাঁচা বাঁশ সেহেতু বাঁশের মধ্যে যে ন্যাচারাল জলটা থাকে, যে যখন সেটা আগুনের মধ্যে দেওয়া হচ্ছে তখন সেই জলটাই মাংসের সঙ্গে একটা ক্রিয়া করে মাংসটাকে বয়েল করছে, এবং যেহেতু আগে থেকে মশলাটা দেওয়া থাকে তো সেইভাবেই প্রিপারেশনটা অলরেডি করে 40 মিনিট ধরে আগুনের মধ্যে তারা জিনিসটাকে রান্না করছে। এবং এটা মশলাটা সম্পূর্ণরূপে ট্রাইবাল যারা আছেন ওখানকার তারাই জানে, বাইরে ওখানে এর বাইরে কোথাও ভারতবর্ষে কোথাও পাবেন না। এটা একমাত্র আরাকু ভ্যালি যেতে পড়ে, এই যে স্থানগুলো বড়ো থেকে যে আরাকু ভ্যালি যাচ্ছেন এই স্থানগুলোর মধ্যে এই জায়গাগুলো পড়ে ব্যাম্বু চিকেনে। আপনারা আসলে এই দিকে আসলেই জানতে পারবেন। হ্যাঁ, আপনারা কখনোই এটা ভাববেন না যে ব্যাম্বু চিকেন যদি খাই তার মধ্যে ব্যাম্বুর গন্ধ আছে অথবা পোড়া ভাব থাকবে, কখনোই এটা মনে হবে। হ্যাঁ, কারণ আমরা যখন খেতে গেলাম তখন একজন ওই বাংলা থেকেই পশ্চিমবঙ্গ থেকেই গেছেন একজন, তাকে বলতে শুনলাম যে ব্যাম্বু চিকেনে নাকি বাঁশের গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ হয়, খাওয়া যায় না। তো আমরা যখন খেলাম বিষয়টা দেখলাম যে সম্পূর্ণই ভুল, উনি যেটা বক্তব্য রেখেছেন সম্পূর্ণই ভুল, সেরকম কোনো গন্ধ বা সেরকম কোনো দুর্গন্ধ কিছুই পেলাম না। বরং চিকেন যে আমরা খাই তার যে স্বাদটা সেটার থেকে সম্পূর্ণ আলাদা। ইভেন আমি একটা কথা বলে দিই, আমি নিজেও চিকেন খুব একটা পছন্দ করি না, কিন্তু এখানে এসে ব্যাম্বু চিকেন আমি খেয়েছি অনেকটাই,
কারণ এই স্বাদটা টোটালি আমরা যে চিকেন বলতে যে স্বাদটাকে বুঝি তার থেকে পুরোপুরি আলাদা।